ব্রেস্ট ক্যান্সার আমাদের জীবনকে অনেকটা কম্প্রোমাইজ করে দেয় নর্মাল লাইফ স্টাইলটাকে। এবং আমাদের ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার আগে আমরা যদি চিন্তা করি প্রিভেন্টিভ মেজার বা কতটুকু আমরা রিস্কটা কমাতে পারি, এর মধ্যে এক্সারসাইজের ভূমিকাটা কতটুকু, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন যদি আমরা আমাদের ওয়েটটাকে কন্ট্রোল করতে পারি থ্রু এক্সারসাইজেস, থ্রু ডায়েটারি মেজার্স, মানে শরীর চর্চা এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে যদি আমরা আমাদের বডির ওয়েটটাকে কমাতে পারি, তাহলে ব্রেস্ট ক্যান্সার ঝুঁকিটা কিন্তু ভালোই কমে যায়। এর পাশাপাশি অন্যান্য অসুখ সেখানেও কিন্তু অনেকটা নিরাময় সহায়তা করে। এই হল হওয়াটা যতটুকু রিডিউস করা যায় রিস্কটা। কিন্তু যদি ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার হয়ে গেলে কী করা উচিত, সেখানে কিন্তু ব্রেস্ট ক্যান্সার যাতে রিকার না করে, ফেরত না আসে, নিয়মিত যদি খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজের মাধ্যমে আমরা যদি আমাদের বডির ওয়েটটাকে কন্ট্রোল করতে পারি, ফর এক্সাম্পল স্ট্রেসন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, যেটা 83% ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে এটা হয়, সেখানে যদি আমরা বডি ওয়েটটাকে কন্ট্রোল করি, তাহলে ফ্যাট সেল থেকে যে স্ট্রোজেনটা বেরোচ্ছে সেই স্ট্রোজেনটাকে কিন্তু আমরা রিডিউস করতে পারি। কারণ ফ্যাট সেল কমে গেলে বা হরমোনের প্রোডাকশন কমে গেলে ব্রেস্ট ক্যান্সার ফিরত আসার ঝুঁকিটাও কমে যাচ্ছে। তাহলে ব্যাপারটা দাঁড়ানো যে আমরা যদি আমাদের ওয়েটটাকে কন্ট্রোল করতে পারি থ্রু এক্সারসাইজেস, থ্রু ডায়েটারি মেজার্স, তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারটাকে হওয়ার ঝুঁকিটাও কমাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম ব্রেস্ট ক্যান্সার যদি হয়ে যায় তাহলে আমরা সেটাকে কীভাবে ফেরত আসার ঝুঁকিটা কমাতে পারি, সেটাও কিন্তু শরীরচর্চা বা ব্যায়ামের একটা বিরাট ভূমিকা রয়েছে, সেটাকে আমি হাইলাইট করছি। আপনি সুস্থ থাকবেন।